টাঙ্গাইল জেলার ঐতিহাসিক স্থাপত্যের এক অন্যতম নিদর্শন হচ্ছে ধনবাড়ী উপজেলার প্রাণকেন্দ্রে পৌরসভায় অবস্থিত ধনবাড়ী নওয়াব শাহী জামে মসজিদ। প্রাচীন স্থাপত্য শিল্পের ধারক ও বাহক টাঙ্গাইলের ধনবাড়ী নওয়াব শাহী জামে মসজিদ ইসলামী ঐতিহ্য ও কালের সাক্ষী হয়ে সমহিমায় এখনও দাঁড়িয়ে আছে। ষোড়শ শতাব্দীতে সেলজুক তুর্কি বংশের ইস্পিঞ্জার খা ও মনোয়ার খা দুই ভাই ঐতিহ্যবাহী এ মসজিদটির প্রথম খণ্ড এক কক্ষ বিশিষ্ট মসজিদ নির্মাণ করেন, জনশ্রুতিতে জানা যায়। সম্রাট আকবরের সময় এই দুই ভাই ধনবাড়ীর অত্যাচারী জমিদারকে পরাজিত করার পরে অঞ্চলের দায়িত্বভার গ্রহণ করেন এবং এ মসজিদটি নির্মাণ করেন বাংলা ভাষার প্রথম প্রস্তাবক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, যুক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী, ধনবাড়ীর বিখ্যাত ব্যক্তিত্ব নবাব সৈয়দ নবাব আলী চৌধুরী প্রায় 115 বছর আগে এ মসজিদটি সম্প্রসারণ করে আধুনিক রূপ দেন। মসজিদের ভেতরের দেয়ালে করি পাথরের লতাপাতা আঁকা অসংখ্য রঙিন নকশা ও করি পাথরের মোজাইক করা প্রাচীন স্থাপত্যের অন্যতম নিদর্শন পরিলক্ষিত হয় মসজিদটিতে। মসজিদটি দেয়ালের বাইরের অংশেও রয়েছে সিমেন্ট আর করি পাথরের টোরাকাটা নকশা। মসজিদটি প্রায় 10 কাঠা জমির ওপরে অবস্থিত। সংস্কারের আগে মসজিদটি ছিল আয়তাকার, তখন এর দৈর্ঘ্য ছিল 13.72 মিটার 45 ফুট এবং প্রস্থ ছিল 4.57 মিটার 15 ফুট। কিন্তু সংস্কারের পর মসজিদটির আকার রীতিমতো পরিবর্তিত হয়ে যায়। মসজিদটির চতুর্দিক থেকে 4টি প্রবেশপথ এবং 9টি জানালা রয়েছে। 34টি ছোট ও বড় গম্বুজ রয়েছে। বড় 10টি মিনারের প্রত্যেকটির উচ্চতা 6 থেকে প্রায় 30 ফুট সুউচ্চ। বর্তমানে এটি একটি বর্গাকৃতির মসজিদ এবং সাধারণ 3 গম্বুজ বিশিষ্ট আয়তাকৃতির মোগল মসজিদের সাথে বৈসাদৃশ্যপূর্ণ। সংস্কারের পর মসজিদের প্রাচীনত্ব কিছুটা লোপ পেলেও এর চাকচিক্য ও সৌন্দর্য অনেক বেড়েছে। সুন্দর কারুকার্যময় এ মসজিদের পূর্ব দিকে বহু খাজ বিশিষ্ট খিলানযুক্ত 3টি প্রবেশপথ, এছাড়া উত্তর ও দক্ষিণের আরও একটি করে সর্বমোট 5টি প্রবেশপথ রয়েছে। মসজিদের দোতলার মিনারটির উচ্চতা প্রায় 15 ফুট। মসজিদটির 5 ফুট উচ্চতা এবং 3 ফুট প্রস্থের মেহরাব দেখতে আকর্ষণীয় এবং সুপ্রাচীন। এখানে বসে ইমাম খুতবা পাঠ। মসজিদটির অনন্য একটি বৈশিষ্ট্য হল সুউচ্চ 30 ফুট উচ্চতার মিনারের চূড়ায় 10টি তামার চাঁদ মিনারের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। মসজিদের সংরক্ষিত কক্ষে শোভা পাচ্ছে 18টি হারিবাতি, যা নারীকে তৈল দ্বারা আলোর কাজে ব্যবহৃত হতো। রয়েছে মোগল আমলে ব্যবহৃত 3টি চারবাতিও। মসজিদ নির্মাণে চুন সুরকি, সাদা সিমেন্ট, করি পাথর, লোহার খাম ইত্যাদি ব্যবহার করা হয়েছে। এ মসজিদের পাশেই রয়েছে শান বাঁধানো ঘাট ও কবরস্থান, যেখানে দাফন করা হয়েছে নবাব বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী। সুপ্রাচীন এ মসজিদটিতে একসঙ্গে 200 মুসল্লির নামাজ আদায় ব্যবস্থা রয়েছে। প্রাচীন আমলের মানুষের ইবাদত বন্দেগী ও ইসলামী ঐতিহ্যের স্মৃতিচিহ্ন ধারণকারী ধনবাড়ী নওয়াব শাহী মসজিদটি ইসলামী ঐতিহ্য ও কালের সাক্ষী এবং সুপ্রাচীন ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনা। মসজিদের পাশে রয়েছে 7 বিঘা আয়তনের এক বিশাল দিঘি। নবাব নওয়াব আলী মৃত্যুর আগে তার এস্টেট ওয়াকফ করে যান। ওয়াকফকৃত সম্পদেই মসজিদ ও পাশে অবস্থিত মাদ্রাসা ইদ্দাহ ইত্যাদি পরিচালিত হয়ে আসছে।